হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো আছো। আমি সুমন ঘোষ, আরো একবার তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল পাঠশালা 24/7-এ। একটা তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন শেয়ার করা ছিল, সেটা হচ্ছে আমার চ্যানেলের নামটা একটু চেঞ্জ করা হয়েছে। তো স্পেলিংটা চেঞ্জ করা হয়নি, আগে পাঠশালা 24/7 ছিল, একটা স্ল্যাশ ছিল, মাঝখানে স্ল্যাশটাকে আমি একটু এডিট করে 24/7 করে দিয়েছি, মাঝখানে কোনো স্ল্যাশ নেই। তোমাদের সার্চ করতে দেখবে এখন একটু সুবিধা হয়ে যাবে। আর অনেকগুলো এক্সামের কিন্তু শিডিউল হয়ে গেছে, যেমন 27th অফ জানুয়ারি ফুড এসআই এক্সাম আছে, তারপরে সপ্তাহে 3 ফেব্রুয়ারি, 3rd ফেব্রুয়ারি কিন্তু মুর্শিদাবাদ জাজকোর্টের এলডিসি এক্সাম আছে, তারপর 17th ফেব্রুয়ারি কিন্তু আইবির সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সাম রয়েছে, তারপর 24th ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের এলডির এক্সাম ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে একটা অ্যাডমিট ইস্যু করেছে, সেটা হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করেছিল তোমরা, তার কিন্তু অ্যাডমিটটা ইস্যু হয়ে গেছে। তোমরা কিন্তু যে যে অ্যাপ্লাই করেছো অ্যাডমিটগুলো কিন্তু ডাউনলোড করে নিও। তো এখন একদম বলতে গেলে পরে ফুললি একদম এক্সামের মরশুম চলছে, তো তোমরা আশা করি খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ। আর যারা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তারা তো সকলেই জানো যে আমি আমার চ্যানেলে মূলত জেনারেল অ্যাওয়ারনেসের উপরে ক্লাস নিয়ে থাকি, তোমাদের সঙ্গে ইনফরমেশন, ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করে থাকি, আর তোমাদের অফলাইন মোডে যে সমস্ত এক্সামগুলো হয়ে থাকে তার কোশ্চেন পেপার নিয়ে সলভ করে থাকি। এই ভিডিওটাতে আমি আজকে ওয়েস্ট বেঙ্গলের কিছু বেসিক ইনফরমেশন, ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং জিওগ্রাফিক্যাল ফিচার্স, মানে ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিছু সাধারণ তথ্য, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস এবং তার যে ভৌগোলিক অবস্থান সম্পর্কে জেনে নেবো, কারণ যেহেতু সামনের এক্সামগুলো বেশিরভাগই সবই ওয়েস্ট বেঙ্গল স্টেটের গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, তো ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিছু কোশ্চেন কিন্তু আসবেই, সেটা ডব্লিউবিসিএস প্রিলির ক্ষেত্রেও কিন্তু একদম প্রযোজ্য, এ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। তো ভিডিওটি শুরু করার আগে বলছি, যারা আমার চ্যানেলে আগে থেকে ভিডিও দেখছো তাদের তারা তো জানোই, আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, আমার চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছো, এটা তোমাদের প্রথম ভিডিও, তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং দেখবে ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে সাবস্ক্রাইব করে নিও এবং সাবস্ক্রাইবের পাশে দেখবে একটা বেল আইকন রয়েছে, সেটাকে প্রেস করে নিও আমার পরবর্তী ভিডিও আপডেটসের জন্য। যাই হোক, বেশি সময় নেব না, শুরু করছি। আর আরেকটা রিকোয়েস্ট করছি যে তোমরা ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখো। তো ওয়েস্ট বেঙ্গলের বেসিক ইনফরমেশনের মধ্যে প্রথমে রয়েছে সিএম, ওয়েস্ট বেঙ্গলের সিএম কে না, মমতা ব্যানার্জি আমরা জানি মুখ্যমন্ত্রী, গভর্নর রাজ্যপাল বর্তমানে রয়েছেন কেশরীনাথ ত্রিপাঠী, এটা কিন্তু আমি 2018 অনুযায়ী বলছি, 2018 শেষ, 19-এর প্রথমে ভিডিওটা বানাচ্ছি, মানে আজকে ডেট অনুসারে আর কি, আজকে হচ্ছে 22nd অফ জানুয়ারি, তো আজকে ডেট অনুসারে গভর্নর হচ্ছেন কেশরীনাথ ত্রিপাঠী। ওয়েস্ট বেঙ্গলের ফরমেশন প্রথম সৃষ্টি হয়েছিল কবে না, 26th অফ জানুয়ারি 1950, 26th অফ জানুয়ারি আমরা তো রিপাবলিক ডে হিসেবে পালন করি, আর 26th অফ জানুয়ারি 1950 কিন্তু আমাদের সংবিধান প্রথম কার্যকরী হয়েছিল আমরা জানি। ওয়েস্ট বেঙ্গলের টোটাল বিধানসভা সিট রয়েছে কিন্তু 295, তার মধ্যে 294+1 একটা রয়েছে কিন্তু অ্যাংলো ইন্ডিয়াদের জন্য। টোটাল ওয়েস্ট বেঙ্গলের লোকসভা সিট রয়েছে 42, ওয়েস্ট বেঙ্গলের টোটাল রাজ্যসভা সিট রয়েছে 16টা, ওয়েস্ট বেঙ্গলের হাইকোর্ট কোথায় না, কলকাতা, কলকাতা হাইকোর্ট। যদি আমরা আমাদের দেশের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের পজিশন দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল কিন্তু এরিয়া ওয়াইজ আয়তনের দিক থেকে কিন্তু 14তম, কিন্তু আবার জনসংখ্যার দিক থেকে কিন্তু ফোর্থ, পপুলেশন ওয়াইজে কিন্তু ফোর্থ। আর ভিডিওটার মাঝখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, একটু ডিস্টার্ব করলাম, যে আমি ভিডিওর যে সমস্ত রাইটিংগুলো সেগুলো কিন্তু ইংলিশে করেছি, কারণ এক্সামগুলো তোমাদের সব ইংলিশে হয়, তো একটু কোঅপারেট করে নিও। আর আরেকটা কথা, তোমাদের পিডিএফটা ডাউনলোড করতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জুড়ে যেতে পারো, আমি সেখানে এরকম ধরনের কিছু পিডিএফ এবং ইনফরমেশন শেয়ার করে থাকি, তার ডিসক্রিপশন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক আমি দিয়ে দেবো। তারপরে সেক্স রেশিও, লিঙ্গ অনুপাত যদি ধরি তো প্রত্যেক 1000 জন পুরুষের পিছনে কিন্তু তুলনায় কিন্তু মহিলার সংখ্যা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে 950, যেটা টোটাল ইন্ডিয়ার মধ্যে আমরা যদি ধরি তার থেকে একটু হলেও ভালো। স্টেট এনিম্যাল, ওয়েস্ট বেঙ্গলের স্টেট এনিম্যাল হচ্ছে ফিশিং ক্যাট, যাকে আমরা মেছো বিড়াল বলি। স্টেট বার্ড হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার, সাদা গলাওয়ালা কিংফিশার, মাছরাঙা। স্টেট ফ্লাওয়ার হচ্ছে নাইট ফ্লাওয়ার জেসমিন। স্টেট স্পোর্ট হচ্ছে ফুটবল, বাঙালির প্রিয় ফুটবল সকলেই জানি। স্টেট ট্রি হচ্ছে ডেভিল ট্রি, একটু স্পেলিং মিস্টেক আছে ট্রি, যেটাকে আমরা ছাতিম বলি। হাইয়েস্ট ডেন্সিটি ডিস্ট্রিক্ট, যদি জনঘনত্বের দিক দিয়ে যায় তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি জনঘনত্ববালা জেলা কোনটা, না কলকাতা। যদি লোয়েস্ট ডেন্সিটি ডিস্ট্রিক্টে যাই, যে সব থেকে কম জনঘনত্ববালা জেলা কোনটা, তাহলে সেটা হচ্ছে পুরুলিয়া, এটা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর অল ওভার ইন্ডিয়াতে যদি আমরা হাইয়েস্ট ডেন্সিটি স্টেটের কথা বলি, সেটা কিন্তু হচ্ছে হাইয়েস্ট ডেন্সিটি কোথায় না, বিহারে। আর লোয়েস্ট ডেন্সিটি কিন্তু কোথায় না, অরুণাচল প্রদেশ। এরপর এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট, সবচেয়ে বড় জেলা হচ্ছে কিন্তু নর্থ 24 পরগনা।
আর এরিয়া ওয়াইজ স্মলেস্ট ডিস্ট্রিক্ট আর সবচেয়ে ছোট কিন্তু জেলা হচ্ছে কোনটা, না কলকাতা। আর যদি আমরা ইন্ডিয়ার মধ্যে ধরি তাহলে সব থেকে এরিয়া ওয়াইজ বড় স্টেট কিন্তু হচ্ছে রাজস্থান, আর সব থেকে স্মলেস্ট স্টেট যদি বলি তাহলে সেটা হচ্ছে কিন্তু গোয়া। যদি লিটারেসি রেটের কথায় আসি তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে হাইয়েস্ট লিটারেসি রেট কোন জেলাতে, না ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে। আর লোয়েস্ট লিটারেসি রেট মানে একদম লিটারেসি রেট সবচেয়ে কম সেটা হচ্ছে নর্থ দিনাজপুর, উত্তর দিনাজপুরে। মোস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট মানে সব থেকে বেশি লোক বাস করে কোন জেলায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেটা হচ্ছে কিন্তু নর্থ চব্বিশ পরগনা। আর লিস্ট পপুলেশন ডিস্ট্রিক্ট সবচেয়ে কম লোক বাস করে কোথায়, না সাউথ দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। এইগুলো কিন্তু বেসিক ইনফরমেশন, এগুলো কিন্তু জেনে রাখা খুব জরুরি। এরপর চলে আসবো আমি ইন্টারেস্টিং ফ্যাক্টস। তো ইন্ডিয়ার মধ্যে যে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন রয়েছে ঘুম, সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। নাম্বার টু, ইন্ডিয়ার মধ্যে প্রথম কিন্তু মেট্রো মেট্রো রেল ইন্ট্রোডিউস করা হয়েছিল কলকাতাতেই, সেটা 1984-এ। ইন্টারেস্টিং ফ্যাক্টস। নাম্বার থ্রি কি বলেছে, না কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ফ্রম 1772 to 1911। তো কলকাতা কিন্তু ভারতের রাজধানী ছিল 1772 সাল থেকে 1911, 1911 সালের পর কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত করা হয় কিন্তু নিউ দিল্লিতে। নাম্বার ফোর, ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্কস ফার্স্ট ইন প্রোডাকশন অফ টি ইন ইন্ডিয়া। ভারতের মধ্যে যদি চা উৎপাদনের দিকে যাই আমরা তাহলে ওয়েস্ট বেঙ্গল কিন্তু নাম্বার ওয়ান। নেম অফ এয়ারপোর্ট, আমি এখানে দমদম এয়ারপোর্টের নামটাই বলেছি, মনে করে রাখবে তোমরা। দমদম এয়ারপোর্টের নাম হচ্ছে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। নাম্বার সিক্স, ইউনেস্কো হেরিটেজ সাইট। ইউনেস্কোর ফুল ফর্ম কি, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল যে অর্গানাইজেশন রয়েছে, তো ইউনেস্কোর হেরিটেজ সাইট ওয়েস্ট বেঙ্গলের দুটো জায়গা রয়েছে, কী কী সেটা, না দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, আর নাম্বার বি হচ্ছে কিনা সুন্দরবন ন্যাশনাল পার্ক। এরপর নাম্বার সেভেন, ইন্টারেস্টিং ফ্যাক্টের লাস্ট আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে কিনা ন্যাশনাল পার্কস ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ন্যাশনাল পার্কস কী কী রয়েছে, না চারটে মেন ন্যাশনাল পার্ক রয়েছে, কী কী, না সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক যেটা কিন্তু দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত, বক্সা ন্যাশনাল পার্ক এটা কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত, গরুমারা ন্যাশনাল পার্ক এটাও জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত, আর একটা হচ্ছে কি না সুন্দরবন ন্যাশনাল পার্ক, এটা কিন্তু নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা অবস্থিত। ইন্টারেস্টিং ফ্যাক্টসের পর আমরা চলে আসবো কিন্তু এবার জিওগ্রাফিক্যাল ফিচার্স। আমি যে যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তার থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু জিওগ্রাফিক্যাল ফিচার্স। এখান থেকে কিন্তু কোশ্চেন হয়, ইন্টারেস্টিং ফ্যাক্টসের মধ্যে কোনো কোশ্চেন এলো বা বেসিক ইনফরমেশনের কোনো কোশ্চেন এলো, দ্যাট ডাজেন্ট ম্যাটার, এটা কিন্তু কোনো বড় ব্যাপার না, কিন্তু জিওগ্রাফিক্যাল ফিচার্স থেকে কোশ্চেন আসবেই। তোমরা আগের সে WBCS এর প্রি এক্সামই বলো বা আগের এক্সাম পেপার যে কোনো উঠে তোমরা দেখে নেবে, একটা না একটা কিন্তু জিওগ্রাফিক্যাল ফিচার্স আসেই। আমি মোটামুটি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেরকমই 20টা তোমাদের জিওগ্রাফিক্যাল ফিচার্স ওয়েস্ট বেঙ্গলে আলোচনা করছি। দেখো নাম্বার ওয়ান কি, না হোয়াট ইজ দ্য ল্যাটিটিউড অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ল্যাটিটিউড কি মানে কত ল্যাটিটিউড ওয়েস্ট বেঙ্গল অবস্থিত, না 21°, 21°, 20 মিনিট মানে 21°, 20 মিনিট এবং 27°, 32 মিনিট মানে 21°, 20 মিনিট এবং 27°, 32 মিনিট মনে থাকে যেন। এরপর হোয়ার ডাজ ওয়েস্ট বেঙ্গল লাই, ওয়েস্ট বেঙ্গল কোথায় অবস্থান করে, না বিটুইন 85°, 50 মিনিট মানে 85°, 50 মিনিট থেকে 89°, 52 মিনিট ইস্ট মানে 85°, 50 মিনিট থেকে 89°, 52 মিনিট পূর্বে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অবস্থান করে। নাম্বার থ্রি, সরি, হোয়াট ইজ দ্য টোটাল এরিয়া অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের টোটাল এরিয়া কত মানে টোটাল ক্ষেত্রফল কত, না 88,752, 88,752 স্কোয়ার কিলোমিটার। নাম্বার ফোর, হাউ মেনি ডিস্ট্রিক্টস আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের টোটাল কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বর্তমানে, না 23, তার মধ্যে 23rd একদম নবতম সংযোজন কোনটা, না আমাদের পশ্চিম বর্ধমান, বর্ধমান থেকে যেটা ভাগ হয়ে পশ্চিম বর্ধমান হয়ে গেছে। নাম্বার ফাইভ, ওয়েস্ট বেঙ্গল ইজ সারাউন্ডেড বাই হাউ মেনি ডিস্ট্রিক্টস, ওটা ডিস্ট্রিক্ট হবে না, একটু আমার প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, ওটা হচ্ছে কিন্তু স্টেট হবে। তো ওয়েস্ট বেঙ্গল কতগুলো স্টেট দ্বারা ঘেরা আছে মানে ইন্ডিয়ার আর কতগুলো স্টেটের সঙ্গে বাউন্ডারি শেয়ার করছে, অ্যাকচুয়ালি কোশ্চেনটা এরকম করে ঘুরে আসতে পারে, না পাঁচটা স্টেট হবে, আমি একটা লিখতে ভুলে গেছি সিকিমটা, দেখো আমি পাঁচটা স্টেট কী কী বলে দিচ্ছি, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। নাম্বার সিক্স, ওয়েস্ট বেঙ্গল টাচেস হাউ মেনি ইন্টারন্যাশনাল বর্ডার্স, এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল কতগুলো ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, কতগুলো দেশের সঙ্গে আন্তর্জাতিক সীমানা টাচ করছে, তিনটে, কী কী, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। নাম্বার সেভেন, ওয়েস্ট বেঙ্গল শেয়ারস লংগেস্ট বাউন্ডারি উইথ হুইচ স্টেট, তাহলে পাঁচটা স্টেটের সঙ্গে তো আমরা দেখলাম বাউন্ডারি শেয়ার করে, এর মধ্যে সব থেকে বেশি দীর্ঘতম বাউন্ডারি শেয়ার করে কার সঙ্গে, না ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের সঙ্গে কিন্তু। এরপর পাঞ্চেত, অযোধ্যা অ্যান্ড বাগমুন্ডি হিলস আর সিচুয়েটেড ইন, তাহলে পাঞ্চেত, অযোধ্যা এবং বাগমুন্ডি যে পাহাড়টা কোথায় অবস্থিত, না পুরুলিয়া ডিস্ট্রিক্টে। নাম্বার নাইন,
বিহারীনাথ অ্যান্ড শুশুনিয়া হিলস আর সিচুয়েটেড ইন। বিহারীনাথ এবং শুশুনিয়া পাহাড় কোথায় অবস্থিত? বাঁকুড়া। বাঁকুড়া আরো কিছুর জন্য বিখ্যাত না? যে বিষ্ণুপুর মন্দির, সেখানে টেরাকোটা শিল্প আমরা দেখতে পাই, মল্ল রাজারা বানিয়েছিল 17 থেকে 18 সেঞ্চুরিতে, এটা হিস্টোরিক্যাল প্লেস। কিন্তু নাম্বার 10, হুইচ পিকস আর লাইজ ইন সিঙ্গলীলা রেঞ্জ, আমাদের যে সিঙ্গলীলা পর্বতশ্রেণী রয়েছে, যে সিঙ্গলীলা পর্বতশ্রেণীর মধ্যে কি কি পর্বতশৃঙ্গ রয়েছে? সান্দাকফু, ফালুট এবং টংলু। সান্দাকফু, ফালুট এবং টংলু। নাম্বার 11, হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কোনটা? সান্দাকফু। নাম্বার 12, দ্য নর্থ রিজিয়ন অফ গঙ্গা ইজ কল্ড, গঙ্গার উত্তর দিকের যে রিজিয়ন এলাকা সেটাকে কি বলা হয়? না, বলা হয় বারিন্দ। নাম্বার 13, নেম দ্য ডিস্ট্রিক্ট লাইজ ইন ডেল্টাইক রিজিয়ন, ডেল্টা মানে বদ্বীপ, তো ডেল্টাইক রিজিয়ন বদ্বীপ এলাকার মধ্যে কোন জেলাটা পড়ে ওয়েস্ট বেঙ্গলে? সেটা হচ্ছে সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে সুন্দরবন রয়েছে। নাম্বার 14, হুইচ ডিস্ট্রিক্ট লাইজ এন্টাইল ইন প্লেটিউ রিজিয়ন, প্লেটিউ মানে কি মালভূমি, তাহলে মালভূমি এলাকায় কোন জেলাটা সম্পূর্ণটা পড়ে? অনেকগুলো জেলার মধ্যে কিন্তু মালভূমি অঞ্চল রয়েছে, যেমন বাঁকুড়ার মধ্যে কিছুটা রয়েছে, কিন্তু এখানে প্রশ্নতে বলেছে এন্টাইলি সম্পূর্ণরূপে কোনটায়, অ্যান্সার হয়ে যাবে কিন্তু পুরুলিয়া। নাম্বার 15, হোয়েন সুন্দরবন হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ইউনেস্কো দ্বারা যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্ট ঘোষণা করা হয়েছিল, তার ঘোষণা করা আছে আর কি, তার মধ্যে কিন্তু সুন্দরবনের নাম রয়েছে, তো সুন্দরবনকে কবে ইন্ট্রোডিউস করা হয়েছিল? ইন 1987। নাম্বার 16, ফুটহিল রিজিয়ানস অফ হিমালয়ান্স আর নোন অ্যাজ, হিমালয়ের যে ফুটহিলস মানে যেখান থেকে হিমালয় পর্বতে শুরু হয়েছে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হয় তরা এবং ডুয়ার্স। ঠিক তরা এবং ডুয়ার্সের মাঝখান দিয়ে কিন্তু তিস্তা নদী বয়ে গেছে। দেখো আমি নাম্বার 17 একটা কিন্তু ইনফরমেশন শেয়ার করেছি যে রাইট সাইড অফ তিস্তা রিভার ইজ নোন অ্যাজ ডুয়ার্স অ্যান্ড লেফট সাইড ইজ কল্ড তরায়, মানে তিস্তা নদীর ঠিক ডান দিকের পার্টটা হচ্ছে ডুয়ার্স এবং বাঁ দিকে হচ্ছে তরায়। আমি তো আগেই বললাম তরা এবং ডুয়ার্সের ঠিক মাঝ বরাবর কিন্তু তিস্তা নদী বয়ে গেছে। নাম্বার 18, নেম দ্য স্টেট হুইচ ইজ সিচুয়েটেড ইন স্যান্ডি কোস্টাল প্লেন, স্যান্ডি মানে কি স্যান্ড থেকে স্যান্ডি, বালুকাময়, বালুকাময় যে কোস্টাল প্লেন মানে কোস্টাল মানে কি সামুদ্রিক এলাকার মধ্যে কোন কোন জেলাটা পড়ে? না, সেটা হচ্ছে কিন্তু ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। নাম্বার 19, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ প্লেটিউ রিজিয়ন, আমাদের যে মালভূমি এলাকা রয়েছে সে প্লেটিউ রিজিয়নের হাইয়েস্ট পিক কোনটা আর কি? না, কারেক্ট অপশন হয়ে যাবে কিন্তু গোরগাপুর। এখানে একটা জিনিস মনে রাখবো, ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কিন্তু কি বললাম একটু আগে আমি, সান্দাকফু বলেছিলাম নাম্বার 11-এ, আর এখানে বলছে প্লেটিউ রিজিয়নের হাইয়েস্ট পিক কোনটা, কিন্তু গোরগাপুর। আর 20, লাস্ট বাট নট দ্য লিস্ট কি, না, দ্য ন্যারো স্ট্রিপ অফ ল্যান্ড কানেক্টিং দ্য নর্থ বেঙ্গল টু দ্য রেস্ট অফ দ্য স্টেট ইজ কল্ড, আমাদের আমরা তো জানি সেভেন সিস্টার স্টেট কোনগুলোকে বলা হয়, আমাদের যে উত্তর পূর্ব যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আসাম থেকে শুরু করে অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, ওখানে যে সাতটা স্টেট রয়েছে, সেই সাতটা স্টেটের সঙ্গে আমাদের ভারতের মূল ভূখণ্ডের যে কানেকশন সেটা কিসের দ্বারা হয়েছে? একটা ন্যারো স্ট্রিপ রয়েছে কিন্তু, সেটাকে আমরা অন্য একটা ভাষাতে কিন্তু চিকেন স্নেকও বলে থাকি, সেটাকে শিলিগুড়ি করিডোর বলা হয়। মানে ঠিক শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেভেন সিস্টার যে সাতটা স্টেট রয়েছে সেখানের সঙ্গে ইন্ডিয়ান মূল ভূখণ্ডের কিন্তু সংযোগ রক্ষা করা হয়েছে। তাহলে এই হলো 20টা আমাদের জিওগ্রাফিক্যাল ফিচার্স। আমি মূলত পিডিএফে মেনলি শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইউজ করেছি, কারণ তোমাদের এক্সাম পেপারে সবই ইংলিশে থাকবে, তোমরা তো জানোই, ফলে তোমাদের অপশান দেখতেও সুবিধা হয়ে যাবে। আর আমি আরও একবার বলছি যে তোমরা কিন্তু পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, পিডিএফের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তোমরা টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো, তারও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা আমার চ্যানেলে নতুন তারা তো জানো, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, যারা পুরাতন তারা তো জানোই, নতুন যারা তাদের জন্য বলছি, আমি অ্যারিথমেটিকের ওপরেও কিন্তু একটা লাস্ট মিনিট সাজেশন থামনেলওয়ালা কিন্তু একটা ভিডিও কদিন আগে দিয়েছিলাম, তো সেখানে আমি অ্যারিথমেটিকের গোটা দশেক কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, সে ফুড এসআই হোক বা ওয়েস্ট বেঙ্গল জাজ কোর্ট হোক বা স্টেট লেভেলে যে কোনো এক্সাম, এর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে ভিডিও আর বেশি লেন্দি করবো না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো, আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, পাঠশালা 24/7, এবং পাশে দিয়ে বেল আইকনটিও প্রেস করে দিও আমার পরবর্তী ভিডিও আপডেটের জন্য। যাই হোক, সকলে খুব ভালো থেকো, থ্যাংক ইউ, শীঘ্র দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে, ধন্যবাদ।